নির্ভয়া মেয়েটির কথা মনে আছে? বলতে পারেন একটা কালো দিন ছিল এবং কালো রাত ছিল মেয়েটার জীবনে, এমন মেয়েটা শেষমেশ পাঞ্জা লড়তে মৃত্যুর সাথে মারা গিয়েছিল এবং তাদের তার যে এই অবস্থা করেছে তাদেরও ফাঁসি দেওয়া হয়েছে এমন জঘন্য ভাবে, তাদের এমন শাস্তি হওয়া। কিন্তু প্রতিনিয়ত যে কত নির্ভয়া এমন ভাবে মনে করেন যে প্রকাশ্যে আনছে না তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে জঘন্য কুত্তাদের জন্য, এমন এই নির্ভয়া নামে বাংলা একটি মুভি আসছে যার নাম হচ্ছে নির্ভয়া, এমন ডিরেক্ট করছে অংশুমান প্রত্যুষ। তো হিমু চরিত্র যাকে আমরা সবসময় এখানে দেখতে পাইছি এর মধ্যে, সে এখানে রেড রোল প্লে করছে, সাথে রয়েছে গৌরব, প্রিয়াঙ্কা এবং রয়েছে আপনার শ্রীরেখা মিত্র, শান্তি মুখার্জি, সুভাষ চক্রবর্তী। তো ট্রেলারটা দেখে আমি স্তব্ধ সত্যি বলছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা 12 বছর বয়সে, আরো কম বয়স হবে, 13 বছর হয়তো বা আরো কমই হবে। তো গেম ড্রাইভের শিকার হচ্ছে এবং এখানে কোডের মধ্যে বলা হচ্ছে 6 মাস কুমার থাকার পরে সে প্রেগনেন্ট। তো তার যে অবস্থা করেছে তাদের কি খুঁজে পাবে শেষ পর্যন্ত? এখন দেখা যাচ্ছে তার বাবা মা লোকটি মানে যেখানে প্রতিমা বানায় আর কি সেগুলো জ্বালিয়ে দিচ্ছে, সমাজের লক্ষ্মী যেহেতু বলা হয় মেয়েদেরকে, তো ওইখানে এক পক্ষ বলছে মেয়েটাকে জন্ম দিতে হবে, আরেক পক্ষ বলছে বা মেয়েটা বলছে আমি কেন জন্ম দিব, এটা আমার বাচ্চা না, আমার কি দোষ, আমার কি অপরাধ? আসলে এটাই তো, যেখানে আপনার 2 মাসের বাচ্চা মেয়ে এখানে রহায় পাচ্ছে না এমন জানোয়ার পৃথিবীর মধ্যে, জানোয়ার সমাজের মধ্যে, তো সেখানে এই বাচ্চা মেয়েটির কি ভবিষ্যৎ, আসলে বাচ্চাটা কি আসলে শেষমেশ জন্ম নিবে? তো সেটাই লড়াই রয়েছে এক দুই পক্ষের মধ্যে। এখন এখানে সুভাষ চক্রবর্তী জজের ভূমিকায় অভিনয় করছে। আমার মনে হয় অংশুমান প্রত্যুষ বেশ অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে, একটা সমাজের মানে চোখে আঙুল দেখিয়ে দেওয়ার মতো একটা স্ক্রিপ্ট নিয়ে এসছে। আশা করছি মুভিটি খুব শীঘ্রই রিলিজ করবে, বিশেষ করে যে ছোট মেয়েটা অভিনয়টা আমাকে বেশ মুগ্ধ করছে সত্যি বলছি। আপনি একবার ট্রেলারটি দেখুন, আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি আদৌ ফিল করতে পারছেন। আমি দেখলাম যে ট্রেলারটার মধ্যে কয়েকজন ডিসলাইক দিয়েছে, এগুলো আসলে জানোয়ার সত্যি বলছি, আমি ডাইরেক্টলি বলছি। তো যারা যারা ট্রেলারটি দেখেছেন, যারা যারা ট্রেলারটি দেখেননি, ভিডিওর নিচে যাবেন এবং চেক আউট করুন একবার, আশা করছি বেশ ভালো লাগবে। অথবা যারা কে নির্ভয়া ইউটিউব চ্যানেলে যান, আশা করছি অনেক বেশি ভালো লাগবে, সত্যি বলছি অনেক বেশি ভালো লাগবে 100%। আমি চাইলাম রিয়েকশন দেওয়ার জন্য ভিডিওর সাথে, বাট সময় উঠছে না তাই ডাইরেক্টলি বললাম। তো যাদের এই ট্রেলারটি ভালো লেগেছে বা মুভির কনসেপ্টটি, আসলে মুভি বলবো না, রিয়েল লাইফ স্টোরি বলতে পারেন, সত্যি বলছি, গুড বাই।